সাসপেন্স সাসপেন্স হরর কিলার এটা বেসিক্যালি দ্য স্টোরি ইজ হরর স্টোরি তো এখানে মানে পুরোটাই মিস্ট্রি হরর মিস্ট্রি আর স্টোরি তো মিস্ট্রিটা বলা যাবে না বেশ সাড়া জাগিয়ে আসতে চলেছে নতুন বাংলা সিনেমা এনআর প্রোডাকশন নিবেদিত দ্রৌপদী দ্য হরর নাইট। সিনেমাতে অভিনয় করেছেন দুষ্টু মিষ্টি নায়িকা ঋত্বিকা সেন, তার বিপরীতে অভিক ভগত, মুম্বাইয়ের খ্যাতনামা অভিনেতা মুস্তাক খান, এছাড়াও আছে বিষয়ী চক্রবর্তী, সান্ত্বনা বসু, রাজু মজুমদার, ধর্মেন্দ্র যাদব, অনেক স্বনামধন্য শিল্পীর পাশাপাশি অনেক নবাগত শিল্পীকেও এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাতে গান করেছেন অন্বেষা দাশগুপ্ত, সমীরণ চক্রবর্তী, মৌমিতা চক্রবর্তী, গোগো প্রীতম, পিঙ্কি রায় এবং স্বয়ং অভিক ভগত। কাহিনী চিত্রনাট্য ও সংলাপও অভিক ভগত। ছবির পরিচালনা করেছেন সুকুমার দাস। সিনেমাটি মূলত মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার। ছবির শুটিং শেষ, এখন চলছে শুটিং পরবর্তী শেষ পর্যায়ের কাজ খুব দ্রুত গতিতে। খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে। তার আগে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সিনেমার পরিচালক সাংবাদিকদের একথা জানান। দীপ রায়, রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। সুকুমার দাস, মূল কন্ট্যাক্ট হচ্ছে এক দল ছেলে মেয়ে গ্রামে ঘুরতে আসছে, সেই রকম এতে ওর মধ্যে কি বার্তা দেবে, একটা মানে জঙ্গল, জঙ্গলের মধ্যে ওরা একটা হোটেলে উঠেছে, ওইখান থেকে ওরা এক এক করে মিসিং হয়ে যাচ্ছে। কনস্টেন্সটা হচ্ছে এরপর থেকে একজন করে মিসিং হচ্ছে, কেউ বুঝতে পারছে না যে কীভাবে কী হচ্ছে, কেউ মার্ডার করছে, কেউ জীবজন্তুটা খেয়ে নিচ্ছে, না ভৌতিক কিছু হচ্ছে। ওর মধ্যে একজন চরিত্র করেছে সান্ত্বনা বসু, ও একটা করেছে 1953, একটা হয়েছে 2021, দুটোই অভিনয় করেছে। ওর মাধ্যমে সবাই জানতে পারে যে কীভাবে কী হয়েছে, বাকিটা সিনেমা ঘরে দেখতে হবে। হ্যাঁ, শুটিংটা হয়েছে আমাদের বাঁকুড়া, বিহারীনাথ আর মেদিনীপুরে, পুরা এক ফিল্ম সিটি। গান তিনটে আছে, এটা ফার্স্ট মুভি, ওর মধ্যে রয়েছে গানের, তারপরে আমাদের মেন ঋতিকা যে একটা অভিনয় করেছে ভূতে, ও তো বাংলা সিনেমা করে ভূতে খুব কম আমাদের পশ্চিমবঙ্গে, তার মধ্যে রয়েছে এন্টারটেনমেন্ট সব ছেলেমেয়েরা এর মধ্যে। হ্যাঁ, অভিনয় করেছে বিশ্বজিৎ চক্রবর্তী, সান্ত্বনা বসু, বোম্বে থেকে আমাদের নিয়ে এসেছি মুস্তাক খান আর রাজু মজুমদার, আর আমাদের লোকাল আসানসোল থেকে মিস্টার অভিক ভগত, তিনি একটা অভিনয় করেছে। বুঝলাম, হ্যাঁ সাসপেন্স, হ্যাঁ সাসপেন্স হরর কিলার আসছে। আমরা সব কিছু রেডি করে দিচ্ছি, সেন্সারের মধ্যে আমরা ফেলে দিচ্ছি। এই দুর্গা আমরা চাইছি দুর্গাপূজার আগে, যদি আমার কাজটা হয়ে গেল অফিসিয়াল, তো আমি দুর্গাপূজার আগে আমি যদি আমার হয়ে যায়
অফিসিয়ালি আমি কোন অবস্থানে আছেন ছবি ছবি এখন সব কিছু হয়ে গেছে সব হ্যাঁ সব কিছু হয়ে গেছে রিলিজের জন্য না ছোট একটা বিএফএক্স এর কাজ চলছে তো মিস মানে করোনার জন্য কিছু মুভমেন্টের কাজ একটু বাকি আছে হ্যাঁ করোনার জন্য একটু আমাদের টাইমটা সেটিং করতে পারলাম না আপনার নামটা কি সুকুমার দাস আমার দ্রৌপদীর ভূমিকা যেরকম নামটা দেখতে পাচ্ছ ভীষণ অন্যরকম একটা ক্যারেক্টার আমি প্লে করছি এখানে মানে যেহেতু এটা ওয়ান অফ দ্য মানে রয়্যালিস্টিক একটা একটা পার্টে রয়েছে গল্পের তো এখানে আমার রানীর ভূমিকায় আমি চরিত্রে অভিনয় করছি আমাকে তোমরা রানীর চরিত্রে দেখতে পাবে আর আর বাকি আরও গল্পের ওপর ডিপেন্ড করছে তো গল্পটা দেখতে হবে বাকিটা বলা যাবে না এটা বেসিক্যালি দ্য স্টোরি ইজ হরর স্টোরি তো এখানে মানে পুরোটাই মিস্ট্রি হরর মিস্ট্রিয়াস স্টোরি তো মিস্ট্রিটা বলা যাবে না তো তোমরা বুঝতেই পারছ মানে থ্রিলার একটা থ্রিল টাইপের একটা ব্যাপার রয়েছে তো জানতে হলে ছবিটা দেখতে হবে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স সবার সাথে কাজ করে সবার সাথে আমি ফার্স্ট টাইমই কাজ করেছি কিন্তু কাজ করে একদমই বুঝতে পারিনি যে ফার্স্ট টাইম কাজ হচ্ছে কারণ আমাদের সুকুমার দা নারুদা আমাদের সবাই এত পুরো ফ্যামিলির মতো আমরা ছিলাম এই যে সুকুমার দার মিসেস এখানে পাশে বসে রয়েছে আমার বৌদি ভীষণ সবাই মানে পুরো ফ্যামিলি হয়ে গেছিলাম আমরা কাজ করে তো খুব ভালো লেগেছে দেখো এক্সপেকটেশন তো ভালোই আছে এখন আমি এটাই বলবো যে আমি এটাই বলবো যে আমাদের ইরা টাইম সবটাই চেঞ্জ হচ্ছে যত দিন যাচ্ছে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার যে সেন্সেশন যে ফ্লেভারটা আমরা ভুলে যাচ্ছি তো আমার দর্শক বন্ধুদের কাছে এটাই অনুরোধ থাকবে যে তোমরা এটা তোমাদের কাছাকাছি সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমাটা দেখো আর জানাও যে তোমাদের কেমন লেগেছে অ্যান্ড আই এম শিওর ভালো লাগবে খুব এক্সাইটেড খুব এক্সাইটেড খুব নার্ভাস খুব ভালো লাগছে যেহেতু বাংলা ছবি এরকম খুব কমই হয় এরকম হরর বলো হররের ওপর বেসড বাংলা ছবি খুব কম হয় মানে আমি এখন যেহেতু চেন্নাইতেই মানে চেন্নাইতে কাজ করছি তো চেন্নাইতে আমি দেখেছি বা তামিলে আমি দেখেছি সাউথ ইন্ডিয়ান ফিল্মসে দেখেছি অনেক রয়্যাল ছবি অনেক হরর ছবি অনেক বেশি তো আমার মনে হয় আমাদের হরর ছবি আরও দরকার আমি নিজে খুব ভালোবাসি হরর ছবি দেখতে তো আমি শিওর ভীষণ ভালো লাগবে তুমি গ্ল্যামার কুইন তুমি হরর জায়গায় তোমার মনে হয় না যে এই জায়গাটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে না দেখো হরর মানে যে ভুতুরে সেটা কিন্তু নয় আমরা হরর মানে মিস্টিরিয়াস জানি মিস্টিক জানি মানে ম্যাজিক্যাল জানি আমরা হ্যারি পটার দেখেছি দ্যাট ইজ অলসো কাইন্ড অফ থ্রিলিং আমরা ভ্যাম্পায়ার ডায়েরিজ দেখেছি আমরা বিভিন্ন রকম মানে আমি ইংলিশ বললাম বাট ম্যাজিক্যাল হরর ব্যাপারটা আছে পড়িও তো কাইন্ড অফ প্যারানর্মাল পড়ি তো আর মানে খারাপ দেখতে হবে না তো আশা করছি আরও ভালো ভালো আমার মনে হয় এখানে আমাকে নতুন লুকে দেখা যাবে আর আমাকে তোমরা একটা মিস্টিরিয়াস মানে মেয়ে রহস্যময়ী নারী হিসেবে দেখতে পাবে তোমরা আর অন্যরকম ক্যারেক্টার যেভাবে আমাকে কোনোদিন বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট দেখা যায়নি ফার্স্ট টাইম ওরকম একটা ভাবে দেখা যাবে খুবই ভালো লাগছে আমার এরকম একটা ছবি করে আর খুব ভালো গল্প খুব মিষ্টি হরর থ্রিল সব আছে ফলে ইটস ইটস ভেরি ডিফারেন্ট আর খুব ভালো গল্প তোমার ক্যারেক্টারে প্রেম বা গান এই ধরনের দিকে আছে কিনা হ্যাঁ প্রেম তো আছেই কিন্তু সেটা খুব হিডেন মানে সেটা বলা যাবে না আর রোমান্টিজম যেটা তোমার সবচেয়ে বেশি মানে বা বেসিক্যালি গল্পটার মধ্যে প্রেম আছে মানে প্রেম থেকেই ত্যাগ আছে মেয়েটা তারপরে ভূত হয়ে যাচ্ছে তো বাকিটা তোমাদেরকে দেখতে হবে তো মানে বলে আমি বোঝাতে পারবো না যেটা আমি আগে বলেছি সেটাই বলবো সিনেমা হলে আরও বেশি যাও সিনেমা দেখো বাংলা সিনেমা দেখো আর আমার মনে হয় বাংলা সিনেমা কেন আমরা এখন মানে যত দিন যাচ্ছে আমরা অলস হয়ে যাচ্ছি আমরা সবাই প্রত্যেকেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছি না ফলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখো আমার মনে হয় সিনেমার ফ্লেভারটা সিনেমা হলেই পাওয়া যায় আমার ভূমিকা আমি এখানে ক্যারেক্টারের নাম আমার প্রীতি তো এখানে আমরা সব ফ্রেন্ডসরা মিলে শহর থেকে একটা
একটা জায়গায় আমরা সবাই ঘুরতে আসি, তো সেখানে একটা হরর মানে হরর মানে অ্যাক্টিভিটিস হতে থাকে, সেখানে এক এক করে আস্তে আস্তে সব মারা যাচ্ছে, তো বাকিটা জানতে হলে মুভিটা দেখতে হবে সবাইকে। খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে, আমি তো খুবই এক্সাইটেড আছি কী হবে। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ছবি, খুব খুব অনেকটা। ভালো থেকো, সুস্থ থাকো, আর এই সময়টা খুব প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই একটু দূরত্ব বজায় রেখে চলো। আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস। এই ছবিতে ভূমিকা বলতে আমি একজন মানে আমার কণ্ঠ ব্যবহৃত হয়েছে কবিতায়, এবং এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। ভাই অভিক, ও আমাকে আমন্ত্রণ জানিয়েছে এই পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে, এটা আমার কাছে সত্যি একটা পরম প্রাপ্তি। মানে আপনি একজন রিসাইটার? একদম, দীর্ঘ সময় ধরে কবিতার সঙ্গে আমার সহবাস। এর আগেও এখানেও ভূমিকা হচ্ছে, কবিতা বলেছে। একদমই তাই, একদম একদম। কবিতা বলেছে এখানে, কবিতা বলা হয়েছে প্রথমেই যে দেখাচ্ছে যে একটা অন্ধকার রাত, বৃষ্টি পড়ছে, নায়িকা পেছন থেকে মানে আর কি যাচ্ছে, তার বোধহয় একটা মানে প্রেতাত্মা এরকম পাশ কাটিয়ে যাচ্ছে, পায়ে নুপুরের ঝমঝম আওয়াজ, সেই অন্ধকার রাতে তার কণ্ঠে আমার কবিতা ব্যবহৃত। চেয়েছে মন তোমায় পেতে, যত্ন করে গুছিয়ে নিতে, ইচ্ছে ঘুড়ির সুতোর টানে, শূন্য হৃদয় ধার্য পথে, চেয়েছি আমি মহাদেবের কাছে, একজন পুরুষ মানুষ ঠিক তোমার মতো, কামনা বাসনা সুখ পেতে, জীবনে প্রয়োজন লাগুক যত। আমার নাম মনীষা ভট্টাচার্য।